দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিন না পাওয়ায় অবশেষে ক্ষোভ উগড়ে দিলেন ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষ। ঘটনাটি ঘটেছে বারাসাত শেঠপুকুর সংলগ্ন পৌরসভা স্বাস্থ্য কেন্দ্রে। সাধারণ মানুষের অভিযোগ, ভ্যাকসিন নেওয়ার জন্য নামের তালিকা জমা দিলেও স্বাস্থ্য ডিপার্টমেন্টের কয়েকজন সেই তালিকা ছিঁড়ে ফেলে, এমনকি স্বাস্থ্য কেন্দ্রের পিছন দিকের দরজা দিয়ে পরিচিত ব্যক্তিকে ঢুকিয়ে নেওয়ার অভিযোগও ওঠে। যদিও সাধারণ মানুষের এই অভিযোগের দায়ভার সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের উপর চাপিয়ে দিলেন পৌরসভার স্বাস্থ্য আধিকারিক। তিনি বলেন, চাহিদার সাথে যোগানের যতদিন না সমন্বয় সাধন হচ্ছে, ততদিন এই ধরনের সমস্যা শুধু বারাসাত পৌরসভার একটি স্বাস্থ্য কেন্দ্রে নয়, সারা দেশ সহ রাজ্য জুড়ে চলবে। লাইনেই দাঁড়িয়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা, অন্তত দুজন সিভিক ভলেন্টিয়ার সামনের গেট থেকে 100 জনের মতন ঢুকিয়েছে। লাইন দিলাম আমরা বেআইনি ভাবে সামনের গেট থেকে 100-এর উপরে লোক ঢুকিয়েছে। আমরা বিজয়পুর থেকে এসেছি। জানুয়ারি মাসে সরকারিভাবে জানানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে, সেইভাবে ভ্যাকসিন রান শুরুও হয়েছে। এ যাবৎকালে যত ধরনের ভ্যাকসিনেশন রান হয়েছে তার মধ্যে সব থেকে ওয়ার্স্ট ভ্যাকসিনেশন রান হচ্ছে এই কোভিড ভ্যাকসিনেশন। আমাদের বারাসাতে যা পপুলেশন আছে, চারখানা ইউপিএসসি হেলথ সেন্টারে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আমরা আজকে এখানে দাঁড়িয়ে পৌরসভার আধিকারিক, জানি না কালকে ভ্যাকসিন দিতে পারবো কি না। আমাদের কোল্ড চেনে জিরো ভ্যাকসিন, এখন আমাদের আজকে 200 ভ্যাকসিন দেওয়া হয়েছে। এই দেখুন, এখানে বিস্তীর্ণ লাইন দাঁড়িয়ে রয়েছে, যেখানে ফার্স্ট ডোজের ভ্যাকসিন আছে, সেকেন্ড ডোজের ভ্যাকসিন আছে। সব থেকে সমস্যা হচ্ছে, যারা ফার্স্ট ডোজ ভ্যাকসিন এর আগে নিয়েছিলেন তাদের যে সেকেন্ড ডোজ ভ্যাকসিনটা আমরা দেবো, সেই সেকেন্ড ডোজের ভ্যাকসিনটা আমাদের কাছে নেই। কারণ ফার্স্ট ডোজেরও প্রচুর মানুষ চলে আসছে, তার সাথে সেকেন্ড ডোজ চলে আসছে, একসাথে দুটো আলাদা লাইন করা প্রচণ্ড ঝামেলা হয়ে যাচ্ছে, এবং তার সাথে ইলেকশন থাকার জন্য প্রশাসনিকভাবেও আমরা কোনো হেল্প পাচ্ছি না। সব থেকে বড় সমস্যা, আমাদের এখানে যদি ভ্যাকসিনের সাপ্লাই ভালো হয়, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমরা একদিনে এখানে 700-800 ভ্যাকসিনেশন করতে পারবো। আর সব থেকে বড় সমস্যা, বাচ্চাদেরও আমাদের এখানে ভ্যাকসিন হয়, প্রেগনেন্ট মহিলাদের অ্যান্টিনেটাল চেকআপ হয়, প্রতিদিনে ওপিডি চলে, সমস্ত নিয়ে এই ভ্যাকসিনের ক্রাইসিসে আমরা সমস্যার মধ্যে পড়েছি, বৃহৎ সমস্যার মধ্যে পড়েছি। এই এই অভিযোগ একমাত্র তার কারণ হচ্ছে যেহেতু সাপ্লাই নেই। সাপ্লাই যখন কোনো জিনিসের থাকে না, আর তার যখন চাহিদা খুব বেড়ে যায়, যে কোনো জায়গাতেই সমস্যা সৃষ্টি হবে, এবং সেই সমস্যা আপনি চাইলেও সৃষ্টি হবে, না চাইলেও সৃষ্টি হবে। চাহিদার সাথে যোগানের যতদিন না সমন্বয় সাধন হচ্ছে, ততদিন এই সমস্যা সমস্ত জায়গায় চলবে। এটা শুধু বারাসাত পৌরসভার একটি হেলথ সেন্টারে না, এটা সারা রাজ্য, সারা দেশের সামগ্রিক চিত্র। আমার নাম অরিন্দম গাঙ্গুলী।